হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আচ্ছা আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমিডি নিয়ে এসেছি একটা ডিআইউআই ফেসওয়াশ নিয়ে বানাবি বাড়িতেই বানিয়ে দেখাবো তো সেটা বানাতে কী কী লাগবে সবটাই বলবো তার আগে বলি বন্ধুরা দেখুন সবার প্রথম আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোলাপ ফুল গোলাপের গোলাপ ফুল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই গোলাপ ফুল অনেকের বাড়িতে গাছ আছে ফুল হয় এবং পাপড়িগুলো কিছুদিন পরে ঝরে পড়ে যায় তাই তো এবার যদি আপনি আজকের আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সেই পাপড়িগুলোকে আর ঝরে অযথা ফেলে দেবেন না এরপর থেকে পাপড়িগুলোকে সংগ্রহ করে রেখে দেবেন তো দেখুন আমি পাপড়িগুলোকে রেখে দিয়েছি কারণ এগুলোকে দিয়ে একটা ফেস ওয়াশ বানাবো বা ফেস প্যাক যেটাই বলুন সেটাই বানাবো তো এগুলো বেশ অনেকটা পরিমাণেই হয়ে গেছে এটা গুঁড়ো করার জন্য রেডি বেশ মচমচেও হয়ে গেছে আর এগুলোকে রোদে শুকনো করতে হয় না ছাওয়াতে এমনি রেখে দিলেই শুকিয়ে যায় এবং মচমচেও হয়ে যায় তো আমি সবার প্রথম আমি একটা মিক্সির বাটি নিয়েছি কারণ আমি আজকে যে ফেস প্যাকটা বানাবো সেটা এই মিক্সির বাটির মধ্যেই করছি কারণ আর মানে একটার মধ্যেই করলে সুবিধা হবে এর মধ্যে তো অনেক কিছু উপাদান যাবে বেশ কিছু রোজের প্যাটেল আমি দিয়ে দিলাম আর এরপরে দেখুন জবা ফুল জবা ফুল কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এই জবা ফুল আমি শুকনো জবা ফুল রেখেছি এটাও এই একই সেম প্রসেসে বাড়িতেই আপনারা প্লাস মানে ছাওয়াতে শুকিয়ে রেখে দিতে পারেন এটা প্রচুর বহুদিন পর্যন্ত শুকনো থাকে এবং গুঁড়ো করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এরকম শুকনো করে তারপরে গুঁড়ো করা যায় তো বেশ কিছুটা জবা ফুল আর বেশ কিছুটা রোজ প্যাটেল এই দুটো তো যদি জিজ্ঞাসা করেন দিদি পরিমাণটা কত দো পরিমাণটা একটু কম বেশি করলেও খুব একটা অসুবিধা হবে না কারণ এগুলো তো গাছের ফুল খুব একটা কারুর স্কিনে খুব বেশ যে কোনো ক্ষতি করবে এরকম কিন্তু নয় আর এই সবুজ যে কাণ্ডগুলো এগুলো চাইলে ফেলে দিতে পারেন ফেলে দিলেই সব থেকে ভালো হয় কিন্তু আমি ফেলতে পারছিলাম না কারণ এক হাতে আমার ক্যামেরা ছিল এরপরে দেখাচ্ছি কমলা লেবু এখন কিন্তু বাজারে কমলা লেবু প্রচুর আছে আর কমলালেবু আমরা প্রতিদিনই একটা আধা খেয়ে থাকি তাই না আর খোসাটা তো ফেলে দিই এই কমলা লেবুর খোসা কিন্তু আর ফেলবেন না কমলালেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যে যা আমাদের স্কিনকে দাগমুক্ত করতে সাহায্য করে অর্থাৎ স্কিনে ব্রণ হয়েছে বা রোদে পুড়ে গেছে কালো দাগ সেই সমস্ত দাগ দাগের যে হালকা করতে কিন্তু এই ভিটামিন সির ভীষণ অবদান এই কমলা লেবুর খোসাকেও আমি সেম প্রসেসে একটু শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেশ মচমচে হয়ে গেছে হাত দিয়েই ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে তো যেদিনকে গুঁড়ো করবেন সেদিনকে একটু রোদে দিয়ে নিতে হবে তাহলে গুঁড়োর পরি গুঁড়োটাও ভালো হয় আর জিনিসটাও খুব সুন্দর হয় তো এখানে আমি মোটামুটি অনেকটা পরিমাণে কমলা লেবুর খোসা দিচ্ছি আর কমলালেবুর খোসা আমাদের স্কিনকে টাইটও করে স্কিনকে ব্রাইটও করে আর স্কিনকে লাইটও করে তাহলে বুঝতে পারছেন যে কমলা লেবুর খোসার মধ্যে কত গুণাগুণ আছে আমরা কিন্তু এইটা ফেলে দিই এটা আপনারা স্টোর করে অনেকদিন রেখে দিতে পারেন তবে গন্ধটা আস্তে আস্তে চলে যায় যদি টাটকা এরকম ফুলের সাথেই কমলালেবুর লেবুর খোসাটা নিয়ে একসাথে গুঁড়ো করেন না তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে কমলা লেবুর খোসার যে স্মেলটা আসে এরপরে দেখুন মুসুর ডাল মুসুর ডালও আমাদের স্কিনকে পরিষ্কার করতে খুব সাহায্য করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তারপরে মুখের মধ্যে কোনো বিভিন্ন রকমের দাগ পরিষ্কার করার ক্ষেত্রেই মুসুর ডালের ভীষণ অবদান আছে তো এখানে আমি বেশ দু বড় চামচের দু চামচের মতো মুসুর ডাল দিয়ে দিলাম কারণ আমি এমন একটা ফেস প্যাক বানাবো যে আমাদের স্কিনকে খুব সুন্দর রাখতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা ঘরে থাকা চাল চাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে ভাত করতে যে আমাদের চাল লাগে সেই চাল তো আমি এখানে চাল দেব না কিন্তু আপনারা চাইলে চাল দিতে পারেন আমি এখানে চালের বদলে আমার যেহেতু চালের গুঁড়ো অলরেডি তৈরি করা আছে তো আমি এখানে দু চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো কিসের জন্য দিচ্ছি চালের গুঁড়ো আমাদের স্কিনকে স্ক্রাবিংয়ের একটা কাজ করবে কারণ এখানে দানা দানা একটু অংশ আছে খুব তো মিহি গুঁড়ো একেবারে নয় আর প্লাস স্কিনকে পরিষ্কার রাখবে দাগ মুক্ত করবে স্কিনকে হোয়াইটেনিং করতেও সাহায্য করবে এরপরে সাহায্যে এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন বেসনও কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে বেসন এমনই একটা উপাদান উপাদান যেটা যদি কোনো কিছু নাও থাকে ঘরে শুধু বেসন দিয়ে যদি আপনি মুখটাকে ক্লিন করেন না এক সপ্তাহ চ্যালেঞ্জ নিয়ে দেখুন তাহলে মুখটা পুরো পরিষ্কার হয়ে যাবে এটা আমি বলছি না এটা বহু দিন থেকে অনেকেই বলে আসছে এবং করে উপকার পেয়েছে তো আপনারা করুন উপকার পাবেন তো দেখুন এটা খুব ভালো করে মিহি একটা ড্রাই বা গুঁড়ো তৈরি করে নিলাম যতটা পারবেন মিহি করবেন তাহলে মাখতে সুবিধা হবে আর আমার মিক্সিতে খুব সুন্দর একদম মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার বলি মাখবো কীভাবে বানানো তো হয়ে গেল মাখার পদ্ধতি এটা আপনারা জল দিয়ে সাথেও মাখতে পারেন কাঁচা দুধের সাথেও মাখতে পারেন রোজ ওয়াটারের সাথে মাখতে পারেন আলুর রসের সাথে মাখতে পারেন যার যা খুশি দিয়ে আপনারা এটা স্টোর করে রেখে দিলেন কেন কাঁচের শিশিতে রাখলে খুব ভালো হয় কিন্তু আমি কাঁচের শিশি রাখছি না তার কারণ হচ্ছে বাথরুমে তো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তা না হলে যেটা করবেন প্রথমে একটা প্লাস্টিকের কন্টেনারে আপনারা রেখে দিলেন বাথরুমে আর হাতের মধ্যে এক চামচের মতো নিয়ে নিলেন প্রতিদিন মুখে ভালো করে মেখে নেন দশ থেকে পনেরো মিনিট রাখার পরে হালকা হাতে রাফ করে মুখ ধুয়ে নেবেন প্রতিদিন এটা দিয়েই মুখ ধোবেন এটা দিয়ে মানে যতবার মুখ ধোবেন এটা দিয়েই মুখ ধোবেন আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে মাখবেন এই যে বাটিতে করে যদি ভাবেন যে একটু বেশি করে হাতে পায়ে মাখতে চান একটু বাটিতে করে নিয়ে একটু আলুর রস কোনো দিনকে একটু দই কোনো দিন একটু দুধ চার যেটা সুবিধা হয় যদি কিছু হাতের কাছে না থাকে তাহলে সে প্লেন জল দিয়েও করে নিতে পারেন তো দেখুন আমি এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে তুলে রাখছি কারণ আমি বাথরুমে তো জল হাতে ধরলে সুবিধা হয় আর এখানে একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি যাতে টাচ করতে না হয় বা জিনিসটা যেন ভালো থাকে তাহলে বন্ধুরা এইভাবে ফুলের ফুল এবং আর যা যা দেখালাম এগুলো দিয়ে আপনারা কোনো ডিআইওয়াই ওয়াশ বা বডি ওয়াশ যাই যা বলবেন বানিয়ে নিজেরা মাখুন তৈরি করুন এবং স্কিনকে দাগমুক্ত ঝকঝকে রাখুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ